75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার গোমতী জেলা প্রশাসন ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রসেনজিৎ সিং রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রামাপদ পদজামাতিয়া, বিধায়ক রণজিৎ দাস, গোমতী জেলা শাসক গোভেকার ময়ূর রতিলাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দেরা। মন্ত্রী প্রসেনজিৎ সিং রায় আলোচনা করতে গিয়ে বলেন, 75তম স্বাধীনতা দিবস পালিত হবে এবছর দেশের প্রধানমন্ত্রী নানান কর্মসূচি হাতে নিয়েছেন। 75তম স্বাধীনতা দিবসের পূর্তিকে সামনে রেখে একে স্মরণীয় করে রাখতে 2021 সালে 12ই মার্চ আজাদী কা অমৃত মহোৎসবের সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী। এই মহোৎসবের সমাপ্তি উপলক্ষে সারা দেশে 9 থেকে 30 অগস্ট মেরি মিট্টি মেরা দেশ এবং 13 থেকে 15 অগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রসেনজিৎ সিং রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী 2047 সালে 100 বছর স্বাধীনতা দিবস পালন করার জন্য সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে কোনায় কোনায় এই স্বাধীনতা দিবস পালন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। আমাদের দেশ, আমার দেশ, আমার মিট্টি, আজকে এই সূচনা যেখানে প্রধানমন্ত্রী রেখেছেন, সেখানে ভারতবর্ষের প্রতিটি গ্রামের থেকে এই মাটি গিয়ে একসাথে সম্মিলিতভাবে যে দিল্লিতে সমাবেশ হবে, এটা অনেকে মনে করতে পারবে এটা হচ্ছে একটা অনুষ্ঠান মাত্র। এটা অনুষ্ঠান ভাবে দেখলে হবে না, এটাই দেশের সংস্কৃতি। এতেই প্রতিটা মানুষ এক জায়গাতে, এক দেশ এক নীতি এক ভারত শ্রেষ্ঠ ভারত, যে এই লক্ষ্য নিয়ে যে কাজ করার চেষ্টা করেছে সেখানে আমরা পৌঁছাবার, আমরা সেখানে সেই লক্ষ্য নিয়ে আমরা চলেছি। আমি তাই আমি রাজ্যের সর্বত্র চলছে গোমতী জেলারও, যেখানে আজকে সমস্ত মানুষের সম্মিলিতভাবে সমস্তভাবে এই প্রোগ্রামটা আমরা করছি, এরপরেও প্রোগ্রাম রয়ে গেছে, এখানেই শেষ নয়, আগামী দিনও থাকবে অনুষ্ঠান, যেখানে ফুড ফেস্টিভ্যাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানকে যুক্ত করে এই অনুষ্ঠানকে আরও বেশি গৌরবান্বিত করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু নয়, আগামী 15ই আগস্ট এই 75তম এই যে অমৃত মহোৎসবের সমাপ্তি এবং 76তমতে আমরা পদার্পণ করব, সেটা নূতনভাবে আমাদেরকে আরোভাবে আকৃষ্ট করবে এবং আরও বেশি সংখ্যা আমরা সেখানে যুক্ত থাকব। কারণ আমাদের লক্ষ্য, দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্য 2047 সাল, যেখানে 100 বর্ষ পূর্তি উপলক্ষে সেদিন যারা থাকবে, সেদিন ভারতবর্ষের প্রতিটি কোনা মানুষ আজকের দিনে যারা বয়সে আছে, আগামী 25 বছর পরে তারা যুক্ত হয়ে তারা সাবালক আরও বেশি তার বয়স বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবে। সেই দিনের অপেক্ষায় দেশ শুরু করেছে কাজ, আমাদের রাজ্য, আমরা সেই দেশের সেই আগামী 100 বছরের পূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি নেওয়া শুরু করেছে এবং সেগুলো জারি থাকবে এবং সমস্ত কিছু মাথায় রেখে আমি আবারও আবেদন করব সমস্ত মানুষের কাছে, বিশেষ করে ছাত্র। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজস্বী হলে ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোল।